নমস্কার, নিউজ এট নাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানা এবং আমার সাথে ক্যামেরা পার্সন নিখিল। আমরা চলে এসেছি বিধান মার্কেটে, শিলিগুড়ির সবথেকে বড় রিটেল মার্কেট। আমরা এখানকার ব্যবসায়ী এবং হোটেলের মালিকদের কাছে জিজ্ঞাসা করে নেব যে তাদের বিক্রয় কেমন চলছে, এবং ক্রেতাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করে নেব যে তারা মাছ মাংস কিনতে চাইছেন কি না। এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, করোনা ভাইরাস আতঙ্ক একটা ছড়িয়ে পড়ছে চারিদিকে, তো সেই আতঙ্কটা কতটা ইম্প্যাক্ট করছে এই বিধান মার্কেটের রিটেল মার্কেট, যে মাছ মাংসের যে দোকান, কাঁচা মাংসের দোকানে কতটা তাদের উপর এফেক্ট করছে। তার সাথে এটাও বলা দরকার, পুরো পৃথিবীতে 3000-এরও বেশি, প্রায় 4000 মানুষ তাদের প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং তার সাথে 1 লক্ষের থেকেও বেশি কেসেস ধরা পড়েছে। এবং সম্প্রতি আমরা দেখেছি ভুটানে একজন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। প্রাথমিকভাবে চীন দেশ থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়ছে সারা দুনিয়ায়। আমরা শিলিগুড়ির নানান স্তরের লোকের সাথে কথা বলেছি ভাইরাসের অ্যাওয়ারনেস নিয়ে। তাদের মধ্যে অনেকেই ভাইরাস সম্পর্কে সচেতন নয়, তবে অনেকেই তাদের লাইফস্টাইলে পরিবর্তন এনেছেন। মাস্ক নিয়েও অনেকের মতামত ভিন্ন। কেউ বলছেন মাস্ক পরাটা আগাগোড়াই উচিত, অন্যদিকে কেউ বলছে মাস্ক পরলে কোনোভাবেই প্রতিরোধ করা যায় না। করোনা ভাইরাসটা তো অন্য জিনিস, এটা তো আর মুরগির ভিতরে কোনো না, এটা আবহাওয়া। লোকে আবহাওয়া ছড়াইছে, পাবলিকের একটা আতঙ্ক হয়ে গেছে, নাহলে যে খাওয়ার সে খাচ্ছেই। হ্যাঁ, তাছাড়া আপনাদের যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সে তো বলেই দিয়েছে যে ননভেজ খেলে এটা হয় না, আর এটার ভিতরে কোনো ভাইরাস নাই, মাছেও নাই মাংসেও নাই, এটা আলাদা ভাইরাস। হ্যাঁ, সেটার সঙ্গে মুরগির কোনো ব্যাপার নেই। আর মনে কিছু লোকের আতঙ্ক, খাচ্ছে না হয়তো দুদিন পরে আবার খাবে, হ্যাঁ ভুয়ো খবর, এটা কিচ্ছু না। এটা প্রমাণ করে দেখায় যে মুরগির ভিতরে আছে, এত বছর ধরে মুরগি খাচ্ছে, কত মরে গেছে বলুন, কেউ তো মরেনি, কেউ তো কোনো প্রমাণ দিতে পারেনি না। প্রমাণ না হলে কি, এটা তো আতঙ্ক, আবহাওয়া ছড়ায় যেরকম ফল। হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তো মানে রিউমার্স ছড়ানো, আর তো কিছুই না। এটা যারা ছড়াচ্ছে তারা একটা ফালতু ছড়াইছে, কোনো কিচ্ছু না। হ্যাঁ, এখনো অনেকেই খাচ্ছে, কেউ হয়তো খাচ্ছে না, আমার মনে যে বাচ্চা বাচ্চা কেউ খাচ্ছে না, কেউ সবাই খাচ্ছে, হোটেলে সবাই খাচ্ছে। সেটা সাধারণ মানুষের ভুল, যেহেতু কোনো এগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে দিয়ে জিনিসগুলো আরও খারাপ হচ্ছে। মুরগিতে বলতে মানে কোনো ভাইরাস বলতে কিচ্ছু নেই, সেটা পেপারে উত্তরবঙ্গ পেপারও দিয়েছিল 3-4 দিন আগে, প্রায় রেগুলারই দিচ্ছে, এমনকি ফেসবুকে অনেকে শেয়ার করছে সেই জিনিসটা। এমনি মুরগিতে ভাইরাস বলতে সেরকম কিছুই নেই আপাতত, একটু এফেক্ট তো পড়েছেই মানুষের মুখে মুখে সব কথায়, কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই আর মুরগিতে। দাম কমেছে বলতে সেরকম কিছু না, জিনিস ভালো আছে বলে সেরকম পরিমাণ দামটা কমেনি, নর্মাল যেটুকুনি কমার সেরকম কমেছে, এফেক্ট একটু হয়েছে মানুষের কথা মতো সেটুকু না। সেরকম ব্রয়লার বলতে ব্রয়লার চলছে না বলা ভুল, যেহেতু কোনো ভাইরাস নেই, যারা জানে যারা সব কিছু করছে, দামটা কমা বাড়া সেটা পরের কথা, এমনি বাজারটা হয়তো আগামী হোলির পরে উঠে যাবে। করোনা ভাইরাস যখন বেরিয়েছে তখন আমাদের রং খেলা উচিত না, কেন সবার আগে আমাদের নিজের হেলথ কেয়ারের ব্যাপার উচিত। হ্যাঁ, যদি কারো খেলার ইচ্ছা থাকে তারা ফ্যামিলির সাথে খেলতে পারে, কিন্তু আমি বলবো যে করোনা ভাইরাস বেরোচ্ছে তাদের খেলতে হবে। ওয়েল, করোনা ভাইরাস তো মাস্ক তো ছাড়া নয়, পুরো বডিতেই থাকে। ওয়েল, আমাদেরকে ওরকম করে প্রিপেয়ার থাকতে হবে। ননভেজের চাহিদা বলতে চিকেনের চাহিদাটা একটু কমেছে, এমনিতে সব ঠিকই আছে, মাটন মাছ ঠিকই আছে, শুধু চিকেনের চাহিদাটা কমেছে। সবাই তো বলছো ভুয়ো খবর, এটা তো আমারও মনে হয়, কারণ চিকেনের উপরে মুরগি আমার মনে হয় না যে কোনো রকম সংক্রমণ হচ্ছে, আমি তো বন্ধ করিনি, আমি তো খাচ্ছি। হ্যাঁ, পোলট্রিটা অফ হয়ে গেছে, দেশিটা এখন একটু চাহিদা বেড়েছে। করোনা ভাইরাসের জন্যই পড়েছি, আর পলিউশন তো আছেই। হ্যাঁ, ওটা তো অবশ্যই আতঙ্ক তো আছেই, মানে প্রতিটা ক্ষেত্রেই, কারণ ওখানে যেরকম সিমটমগুলো ওটা তো নর্মাল সিমটমের মধ্যেই পড়ে, তার জন্য এখন ওটার জন্য স্পেশালি এখন নর্মাল সর্দি কাশি তো সবারই লেগে থাকে, এখন সেটা করোনা ভাইরাসের জন্য নাকি এমনি নর্মাল ফ্লু সেটার ব্যাপারে তো আতঙ্ক তো আছেই।
তো সেটা আমরা যেটা ফার্স্ট অফ অল তো দেখার আগে আগে বলে নিচ্ছি এটা চায়না থেকে না ইন্ডিয়া থেকে, তো সেটা দেখে নিয়েই তারপরেই কিনছি আর কি। মেড ইন চায়না না ইন্ডিয়া দেখে নিচ্ছি? হ্যাঁ 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 দেখে নিচ্ছি সেফটির জন্য। তো অ্যাকচুয়ালি তো চিকেনে যেটা শুনতে পাচ্ছি ওটা তো করোনা ভাইরাসের জন্য না, ওটা ফ্লুয়ের জন্য মেন ব্যাপারটা। কিন্তু সবাই আগে বলছিল যে চিকেনে করোনা ভাইরাসের জন্যই মেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তো ভুল, সেটা ফ্লুয়ের জন্য চিকেনটা বাদ দেওয়া আর কি। অ্যাকচুয়ালি মানে সাথে সাথে এত কিছুই হচ্ছে, এত ভাইরাস ছড়িয়ে গেছে ব্যাপারটা, আর সিমটমসগুলো তো নর্মাল সিমটমস, কোনো এক্সট্রা কোনো কিছু না, এটাই ব্যাপার। আমাদের যা আছে সমস্ত এগুলো মানে এক্সপোর্ট ব্র্যান্ডেড, যেটা সেই ব্র্যান্ডেড কোয়ালিটির মাল সমস্ত দোকানে রাখা আছে, নটখট বা ডলিয়া কোম্পানির বা আমাদের এই তোতা যেটা আরবি কালার, এগুলো সব ব্র্যান্ডেড, এরা মানে সব এক্সপোর্ট কোয়ালিটির মাল। আমাদের কাছে চাইনিজ মাল কোনো সময় আমাদের মানে রং চাইনিজ হয়ই না, প্লাস্টিকের জিনিস বলতে কিছু পিচকারি আসে বা পিচকারি পাওয়া যায়, বাট তো এই সমস্তর জন্য আমার আনা নেই। যেগুলো যত পিচকারি সমস্ত ইন্ডিয়ান, সমস্ত ম্যানুফ্যাকচারের অ্যাড্রেস নাম সব দেওয়া আছে প্রত্যেক। করোনা ভাইরাস সম্পর্কে তো জানার তো কিছু নেই, যেটা জানা যাচ্ছে যে সর্দি কাশি হলে পরে তাদের ভাইরাসটা এফেক্ট করছে বেশি, মানে করার সম্ভাবনা আছে, আর বাকি তো অ্যাসোসিয়াল এইদিকে তো সেরকম একটা এফেক্ট নেই। মানুষকে সেফ থাকতে হবে, যেটা বলছে কি 1 মিটার দূর থেকে অন্তত ডিস্টেন্সে রেখে কথা বলতে হবে কারোর সঙ্গে, মানে হ্যান্ডশেক যাতে না করা যায়, এই আর বাকি ঠান্ডা যাতে না লাগে, সেই জন্যই রং খেলার থেকে একটু সবাইকে বিরত রাখছে, রংটা যাতে না খেলে, জল রংটা যাতে না খেলে। মাস্ক ইউজ তো সেরকম এখন দেখেন মানুষের একটা প্যানিক হয়ে গেছে, যেরকম মাস্কগুলো ইউজ করছে ওটাতে কতটুকু আপনার ভাইরাস আটকাতে পারবে, মানে মাস্ক এমন তো নয় ওটা পরেই আছে, ওটা খুলছে ওটাই আবার উল্টো করে পড়ছে, ওটা আরও ভাইরাস যেটা থাকছে কিনা আরও আরও বেশি আপনার এফেক্ট করবে তাতে। প্রপার মাস্ক তো কেউ ইউজ করছে না সেইভাবে, ওই বাইরে বেরালাম মাস্ক পরে নিলাম আবার বাড়ি থেকে খুলে দিলাম, তো ওইভাবে তো আর এই বাকি তো ধরুন এই বাজারে তো এফেক্ট আছেই এই ভাইরাসের জন্য, সবাই সচেতনভাবে খেলছে, খেলাটা উচিত। অ্যাকচুয়ালি আমাদের রিটেলটা খুব কম হয় তো মার্কেটে তো একটু সেলের এফেক্ট আছেই। করোনার সময় এখনো বলতে পারবো না, খবর বলতে দেখি না, এই কারণে সবসময় কাজে ব্যস্ত থাকি, এর জন্য করোনা হয়েছে দেখি, নেটে ফেটে দেখি, নিউজে একটু বলা বলি করে, এটাই এখনো এই সম্বন্ধে এখন নিজের নিজেকে একটু ফিট রাখতে চাচ্ছি, এটাই যত ভয় ঢুকাবো তত ভয় ঢুকবে। হ্যাঁ ব্রয়লার টয়লার এখন আমরা খাই না, ওটা রুচি হয় না, আগের থেকেই খাই না, কম খাই, ওই নিরামিষটা বেশি খাই। কী জানবো এখন, ওইটা তো মানে সবাই মুখে মুখে হচ্ছে, এখানে তো এখনও সেরকম কিছু হয় নাই, সবাই মুখে মুখে হচ্ছে, এটা বলতেছে ঠিকই, সবাই মাস্কটাই এখন মোটামুটি বেশি ইউজ করতেছে। মুরগির মাংস তো কেউ খাচ্ছে না এখন, বাড়িতে হচ্ছে না, হ্যাঁ পুরোপুরি বন্ধ, বইয়ে কেউ খাচ্ছে না। করোনা ভাইরাস সম্পর্কে আমার এটুকুই আইডিয়া যে এটা শহরে যেভাবে ছড়াচ্ছে সেটা সবার জন্য একটা ক্ষতিকারক বিষয়, চিন্তার বিষয়, তো সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত। এরকম জিজ্ঞাসা করেছে অনেকে যে কী করব, অ্যাকচুয়ালি এইটা একটা যেভাবে প্যানিক ছড়িয়ে গেছে আর কি মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষই তো চায় যে সুন্দর জীবন, ভালো জীবন, ভালোভাবে বাঁচতে, ঠিক আছে, এখন এটাই একটা আর কি ব্যাপার, বিষয়, চিন্তার বিষয়। অ্যাকচুয়ালি তো এই ভাইরাসটা কি, এটা কি ক্ষতি হতে পারে, এই নিয়ে আর কি ডাক্তারদের আর কি এটা একটা ক্যাম্পেইনিং করা উচিত আর কি শহরে। প্রতিরোধ ক্ষমতা বলতে আমি যখন খাবো তখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেব, আমি যখন চোখে হাত দিব তখন আমার হাতটা দেখতে হবে পরিষ্কার আছে কি না, ঠিক আছে, যখন আমি হাঁচি দেব তখন দেখতে হবে আমি সেফ সাইড হয়ে হাঁচি দিতে হবে, যাতে আমার হাঁচিটা আরেকজনের শরীরে না যায়, ঠিক আছে। ডাক্তারদের মতে যারা অসুস্থ বা যাদের সিমটমস করোনা ভাইরাসের সাথে মেলে তাদের মাস্ক পরাটা একান্তই প্রয়োজনীয়, সেই অর্থে সুস্থ মানুষের মাস্ক পরার তেমন দরকার নেই, নিজের সাবধানতার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বাইরের থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুন, জ্বর বা কাশি হলে তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান।
Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9.